আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি এজেন্সিতে আবেদন করবেন নাকি নিজে আবেদন করবেন। এখন এটার উত্তর হচ্ছে যে আপনি নিজেও আবেদন করতে পারেন, আপনি এজেন্সি দিয়েও আবেদন করতে পারেন। এখন যদি নিজে আবেদন করতে পারেন তাহলে সেটা আপনার ইচ্ছা, সেটাও ভালো। আর যদি মনে করেন আমি এজেন্সিতে আবেদন করব তাহলে সেটাও ভালো, তাতেও কোনো সমস্যা নেই। এখন নিজে আবেদন করলে যেটা হবে যে আপনার একদম ফাইল প্রসেসিং, যেটা মানে ইউনিভার্সিটির সাথে কখন ডকুমেন্টস কোনটা দিতে হবে, অ্যাপ্লিকেশনের সময় কোনটা দিতে হবে, তারপরে কোনটার পর কোনটা কী করতে হবে, এই প্রসেসগুলো যদি মনে করেন আমার ভিতরে আত্মবিশ্বাস আছে, তারপর হচ্ছে কিছু আমি অন্যান্য দেশগুলোতে হয়তো বা আবেদন করেছি, আমার জানা আছে, তাহলে আপনার জন্য হয়তো বা কিছুটা সহজ হবে এবং আপনি পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আমি একদমই কিছু করি নাই, আপনি একটু যদি মনে করেন আমি একটু রিস্ক নিয়ে দেখতে চাই, আপনি রিস্ক নিয়ে দেখতে পারেন, এটা একদম আপনার ইচ্ছা। আর যদি মনে করেন যে ভাই আমার পরিচিত কোনো এজেন্সি আছে কিংবা এজেন্ট আছে, আমি তার মাধ্যমে কাজ করাতে চাই, আপনি করাতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ইউকেতে আসতে বা ইউকেতে অ্যাপ্লাইয়ের জন্য কোনো এজেন্সিকে কিন্তু টাকা দেওয়া লাগে না, মানে এজেন্সি যে সার্ভিস চার্জ যেটা থাকে কিংবা আরও যে আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, অ্যাপ্লিকেশন ফি যেটা আছে এই ইউনিভার্সিটিতে, সেগুলো কিন্তু কোনো কিছুই ইউকেতে নেই। ইউকের যত ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন, বলতে গেলে আসলে সবই ফ্রি, আসলে কেউ আসলে আপনার কাছে অ্যাপ্লিকেশনের জন্য টাকা নেবে না ইউনিভার্সিটিতে। আর একটা বিষয় হচ্ছে এজেন্সিগুলো আপনার কাছে টাকা নেবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক অনেক এজেন্সি আছে যারা হচ্ছে আপনাকে বলবে যে আমাদের হচ্ছে ফাইল ওপেনিং চার্জ 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। আবার যারা আরেকটু উচ্চ মানের গতিসম্পন্ন যে 5G নেটওয়ার্কের ভিতরে ধরেন যারা আবার পড়ে, তারা আবার বলবে আমাদের কাছে আসলে মেম্বারশিপ নিতে হবে, আমাদের মেম্বারশিপ হলো 20,000, 25,000, 10,000, হোয়াটএভার দ্যাট ইজ। মেম্বারশিপ আপনি হবেন কি না, আপনি অত হাজার টাকা দেবেন কি না, সেটাও আপনার বিষয়। আপনি যখন কোনো এজেন্সির কাছে যান, আপনি যখন বলবেন যে ভাই আমি ইউকের অমুক ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, ও বলবে হ্যাঁ যেতে পারবেন, আমরা সেটা নিয়ে কাজ করবি। আপনি বলবেন ও এটা নিয়ে কাজ আমি যেতে চাচ্ছি, ও বলবে হ্যাঁ আমি সেটা নিয়েও কাজ করি। মানে এমন কোনো ইউনিভার্সিটি নাই এ বলবে না আমি কাজ করি না, সব ইউনিভার্সিটি নিয়ে এরা কাজ করে। আসলে ইউনিভার্সিটি যদি এদেশে এত মানে শত শত ইউনিভার্সিটি, তাহলে সব ইউনিভার্সিটি কি বাংলাদেশের সব এজেন্টের সাথে একদম দলিল দস্তখত করে আছে যে ভাই আমি তোমার সাথেই কাজ করবো বা তুমি আমাকে স্টুডেন্ট পাঠাবো বাংলাদেশ থেকে? আসলে কিন্তু তা না। এই দেশেরও কিছু মাদার কোম্পানি আছে, মানে মাদার এজেন্সি আছে, যে মাদার এজেন্সিগুলো ডিস্ট্রিবিউট করে দিছে বিভিন্ন কান্ট্রিগুলোতে, মানে সাব এজেন্ট দিয়ে রাখছে, তারা ওই সকল কান্ট্রিতে থেকে তাদের আন্ডারে আবার ছোটো 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 অনেক এজেন্সিগুলোকে, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বলে, সেই রকম হচ্ছে এটা মানে ডিস্ট্রিবিউট হতে হতে আপনার ঘরের পাশে, বাসার পাশে, অফিসের সামনে যে এজেন্সিগুলো দেখেন, এইভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গাতেই একই সিস্টেমে যায়। এটা বিজনেস। আপনি যদি মনে করেন আমার মাথা আছে আমি কিছু কাজে কাজ করতে পারবো, আপনি এই বিজনেসও করতে পারবেন, এটাও একটা বিজনেস ভাই। এখন কথা হলো যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি নিজে আবেদন করলে এজেন্সির যে কমিশনটা পাওয়ার কথা ছিল, সেই কমিশনটা আপনার টিউশন ফি থেকে ডিসকাউন্ট দেবে কি না ইউনিভার্সিটি, দেবে না? এটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি যখন নিজে নিজে যখন এগুলাতে ইউনিভার্সিটিকে মেইল করতাম, আমি তো তোমার এজেন্ট দিয়ে আসতেছি না, আমি তো নিজের মতো করে আসছি, সো আমাকে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছ, ওরা এটা স্বীকার করে না বা ওরা বলতে চায় না বা ওরা দেবে না, ওদের কথা, তোমরা হয় আমার এজেন্ট দিয়ে আসো অথবা তুমি তোমার নিজের মতো অ্যাপ্লাই করে আসো। তো ওরা আসলে আপনি যে নিজে নিজে আবেদন করলে এজেন্সির যে কমিশনটা পাওয়ার কথা ছিল সেইটা যে আপনার টিউশন ফি থেকে বাদ দিয়ে দিবে বা আপনাকে একটা এক্সট্রা ছাড় দেবে, তা কিন্তু না। তার মানে আপনি নিজে আবেদন করলেও যা, এজেন্সি দিয়ে আবেদন করলেও তাই। এখন কথা হলো যে এখন আর তারপরও আপনি কেন এজেন্সি দিয়ে আবেদন করবেন না বা কেন এজেন্সিতে আবেদন করবেন, সেটা ডিপেন্ড করবে একদম আপনার উপরে। আপনি এজেন্সিকে হয়তো বা কোনো কারণে বিশ্বাস করতে পারছেন না। কেন পারছেন না? যে আসলে সব জায়গাতেই ভালো মানুষ মন্দ মানুষ কিন্তু মিলানো আছে, প্রত্যেকটা জায়গাতেই, আপনি যে সেক্টর বলেন সব জায়গাতে ভালো মন্দ মিলানো আছে। এখন হয়তো বা আপনি জানেন বা আমরা দেখেছি যে পূর্ববর্তীতে অনেক মানে অকারেন্স ঘটেছে এজেন্সির মাধ্যমে, যারা স্টুডেন্ট এপাশে এসেছে মিথ্যা ইনফরমেশন পেয়েছে, তারা এসে এপাশে লাইফটা নষ্ট করে ফেলছে, কিংবা হচ্ছে এজেন্সি হচ্ছে আরও অনেক অনেক ঝামেলার কিছু কাজ করে, সেগুলো আমি এখন মুখ খুলে না বলি। তো ওই সকল কারণগুলোর জায়গা থেকে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি এজেন্সিতে করবো না, এজেন্সিকে আমি ট্রাস্ট করতে পারি না, তাই আমি নিজে নিজে করবো। ওয়েলকাম, আপনি করেন, আপনি যদি পারেন আপনি করেন, আপনার কোনো সমস্যা নেই। বাট এখন কথা হলো যে এখন আমি কীভাবে এজেন্সি দিয়ে যদি করাই, আমি তাহলে ভালো এজেন্সি কীভাবে খুঁজে পাবো, সেটা হচ্ছে কোশ্চেন। এখন ভালো এজেন্সি কীভাবে খুঁজে পাবেন সেইটার জন্য আমি আপনাকে কিছু গাইডলাইন দিতে পারি, যেটা আমি নিজে করেছিলাম বা আমি নিজে জানি যে প্রসেসটা একদম অ্যাকচুয়াল, এবং আমি সেটাই আপনার সাথে শেয়ার করব। এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনি আপনার ভালো এজেন্সি খুঁজে নিতে পারেন। আমি কোনো স্পেসিফিক এজেন্সির কথা বলবো না, আপনি অমুক এজেন্সির কাছে যান, অমুক ভাই ব্রাদারের কাছে যান। হ্যাঁ, আমার কাছে পরিচিত মানুষ আছে, পরিচিত ভাই ব্রাদার আছে যারা অ্যাপ্লাই করে দিতে পারবে,
কিংবা সাপোর্ট দিতে পারবে, কিন্তু আমি আপনাকে বলবো না সেইটা করেন। আমি বলবো আপনার পরিচিত, আপনার যে আছে আপনি তাকে দিয়ে কাজ করান, সেটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো। কারণ হচ্ছে আপনি ওই জায়গাটা আপনার বিশ্বস্ত জায়গা। এখন কথা হলো, আপনার কোনো বন্ধুবান্ধব আসে নাই, আপনার কোনো রিলেটিভ আসে নাই, আপনার কোনো এজেন্সিতে ভালো পরিচয় নাই, আপনি তাহলে কী করবেন? আপনি আসবেন না, আপনি নিজেও আবেদন করতে পারবেন না, তাহলে আপনি কী করবেন? ভালো এজেন্সির জন্য আপনি যে কাজগুলো করবেন সেটা হলো, আপনি দুইটা কাজ করতে পারেন বেসিক্যালি। সেটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে অনলাইনে সার্চ করে দেখতে পারেন, যে আপনি অনলাইনে সার্চ দেবেন যে লিস্ট অফ এজেন্ট ইউনিভার্সিটি অফ ABC ইন বাংলাদেশ। এইভাবে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে আপনি ওই ইউনিভার্সিটির বাংলাদেশে যতগুলো এজেন্ট আছে তাদের একটা তালিকা পেয়ে যাবেন। আবার ইউনিভার্সিটির ওয়েবসাইটের আন্ডারেও পাবেন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে ইন্টারন্যাশনালের আন্ডারে কিংবা ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে কান্ট্রি আছে, কান্ট্রি যখন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তখন দেখবেন যে বাংলাদেশ থেকে কারা কারা এজেন্ট হিসাবে কাজ করে ওইখানে একটা তালিকা আপনি পেয়ে গেছেন। সো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও বের করতে পারেন, গুগল থেকেও সার্চ দিতে পারেন। গুগলে যদি আপনি সার্চ দেন যে লিস্ট অফ এজেন্ট ইউনিভার্সিটি অফ ABC ইন বাংলাদেশ, আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটিতে মেইল করেন, ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের যদি অফিসে যদি আপনি মেইল করেন যে আমি বাংলাদেশ থেকে আসতে চাচ্ছি, বাংলাদেশে তোমার অফিসিয়াল এজেন্ট কে আছে আমাকে একটু সাজেশন দাও, দেখবেন যে ওরা হচ্ছে আপনার ওই ওদের যতগুলো এজেন্ট আছে বাংলাদেশে প্রত্যেকটার অফিসের অ্যাড্রেস মোবাইল নম্বর সহ হচ্ছে ওরা আপনাকে সব কিছু দিয়ে দেবে। আপনি সেখান থেকে তখন হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করে, ওই ইউনিভার্সিটির জন্য কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন। এখন কথা হলো যে আপনি ধরুন ABC ইউনিভার্সিটির জন্য একটা এজেন্টের ইনফরমেশন পেলেন এবং ওই এজেন্সির কাছে গেলেন, ওই এজেন্সির কাছে গিয়ে XYZ ইউনিভার্সিটির বিষয়ে আপনার কথা বলার কোনোই প্রয়োজন নাই, কারণ আপনি গিয়েছেন ABC ইউনিভার্সিটির জন্য। আপনি গিয়ে ABC ইউনিভার্সিটির বিষয়ে কথা বলেন, ওইখানে আবেদন করেন, আপনি চলে আসেন। আপনি যদি মনে করেন আমি XYZ ইউনিভার্সিটিতে আমি আবেদন করব, তাহলে লিস্ট অফ এজেন্ট অফ XYZ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ লিখে সার্চ দেবেন, তখন দেখবেন যে লিস্টগুলো আপনি পেয়ে যাবেন কিংবা ইউনিভার্সিটিতে মেইল করে যে লিস্টটা পাবেন আপনি তাদের কাছে গিয়ে ওই ইউনিভার্সিটিতে আবেদন করবেন। ওই সকল এজেন্টের কাছে গেলে 100% সত্য কথা বলবে তাও কিন্তু না। ওই জব রিলেটেড যে সকল কথাবার্তা আছে যে এপাশে এসে কত ইনকাম করবেন বা বাসা ভাড়া কত দিতে হবে, এই সকল ইনফরমেশনগুলো আসলে তারাও সঠিক ইনফরমেশন দিতে পারবে না। শুধুমাত্র ইউনিভার্সিটির ডকুমেন্টস রিলেটেড, তারপর প্রসেসিং রিলেটেড যা ইনফরমেশনগুলো দেবে ওগুলো কারেক্ট, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি আসলে একদম এরকম অথেন্টিক এজেন্ট দিয়ে আমি অ্যাপ্লাই করবো, করতে পারেন। আপনি যদি মনে করেন নিজে করবো, করতে পারেন। আপনি যদি মনে করেন যে ভাই আমার আসলে এমন একটা এজেন্সিতে ভালো পরিচয় আছে যে এজেন্সিটা আসলে আমি দেখলাম যে ওই ইউনিভার্সিটির অফিসিয়াল এজেন্ট না, আমি কি আসলে সেই এজেন্সি দিয়ে আবেদন করবো কি করবো না, বা আমার জন্য ভালো হবে কি হবে না, আমি বলবো যে সেই মানুষটা যদি আপনার বিশ্বস্ত হয় তাহলে আপনার ভালো হবে, কোনো সমস্যা হবে না, কারণ সেই মানুষটা আপনার সাথে মিথ্যা কথা বলবে না। হয়তো বা কোনো ইউনিভার্সিটি আপনাকে বলে দিয়েছে যে আমি তোমাকে নেবো না, কিংবা অন্য কোনো ফাইলের কোনো রিকোয়ারমেন্ট দিয়েছে, কিংবা সে আপনাকে এই কথা বলছে না, কিংবা অন্যান্য আজেবাজে কথা কিছু বলছে। সো আপনি যেখানেই হোক, মানে অফিসিয়াল এজেন্ট হোক আর সাধারণ এজেন্সি হোক, তারপরে হচ্ছে আপনার সে যেই হোক না কেন, আপনার পক্ষে যদি কেউ আবেদন করে দেয় কিংবা হচ্ছে আপনি যদি মনে করেন যে আসলে আমি করাতে চাই, আসলে কোনো সমস্যা হবে না। সমস্যা হলো যে আমরা আসলে যখন কোনো এজেন্সির কাছে গিয়ে কথা বলি যে ভাই আমি আবেদন করতে চাই কোনো ইউনিভার্সিটিতে, সে একদম মহাপণ্ডিত হয়ে যায়, সকল ইউনিভার্সিটি আসলে তার হাতের মুঠোয় থাকে, বলেন কোনটাতে যাবেন আমি আপনার আবেদন করে দিচ্ছি। আসলে ভাই এত ইউনিভার্সিটি তাদের হাতে থাকে না, তাদের হাতে থাকে হাতে গোনা কিছু ইউনিভার্সিটি। বাকি ইউনিভার্সিটিগুলো ওই যে প্রসেসগুলো বললাম যে মাদার কোনো এজেন্সির কাছে কিংবা মূল যে এজেন্ট আছে সে অন্যান্য যত এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলোকে সে হচ্ছে একটা কমিশনে ফাইল তাদের কাছ থেকে নিয়ে নেয়। তো এটা হচ্ছে তাদের বিজনেস, এটা আসলে আপনি চাইলে আপনিও করতে পারেন, এটা নিয়ে আসলে খারাপ বলার কিছু নাই। সো এইটা হচ্ছে ছিল মূল জায়গা যে আসলে আপনি কিভাবে এজেন্ট চুজ করবেন, কিংবা আপনি নিজে করবেন নাকি এজেন্টের মাধ্যমে করবেন। যদি এজেন্টের মাধ্যমে করেন এই বিষয়গুলো মাথায় রাখবেন যা বললাম, আর যদি নিজে করেন তাহলে তো নিজে করতে পারেন। বাট আমি আপনাকে যদি এখন যদি ফাইনাল আমার কাছে কোনো সাজেশান চান ভাই আপনি কি বলেন, আমি বলবো যে আপনার পরিচিত কোনো এজেন্সি হোক, এজেন্ট হোক, যেখানে আপনার পরিচিত মানুষ আছে, যে এজেন্সি হোক সেই ইউনিভার্সিটির ডিরেক্ট এজেন্ট হোক কিংবা কোনো এজেন্সির আন্ডারে তারা হচ্ছে ফাইল সাবমিশন করে থাকুক না কেন, আপনার যদি বিশ্বস্ত মানুষ হয় আপনি তাদের মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন আমি এগুলো বিশ্বাস করি না কিংবা আমি আসলে নিজে একটু চালাক সুতর আছি, নিজে নিজে করবো, তাহলে করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আজকে এ পর্যন্ত কথা বলি, ধন্যবাদ।